নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্পপাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি পড়ে শোনাচ্ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী গল্পের পঞ্চম পরিচ্ছেদ যিনি আসিয়াছিলেন তাহার পরিচ্ছদ সচরাচর বাঙালি ভদ্রলোকেরই মতো বিশেষ পরিপাট্য অথবা পরিপাট্যের বিশেষ অভাবও কিছু ছিল না কিন্তু তাহার অঙ্গুলিতে একটি হিরোকাঙ্কুরিও ছিল তাহা দেখিয়া রাধারানীর কর্মচারীগণ অবাক হইয়া তৎপ্রতি চাহিয়া রহিল এত বড় হীরা তাহারা কখনো অঙ্গুরিয়ে দেখে নাই তাহার সঙ্গে কোনো লোক ছিল না এজন্য তাহারা জিজ্ঞাসা করিতে পারিল না যে কে মনে করিল বাবু স্বয়ং পরিচয় দিবেন কিন্তু বাবু কোনো পরিচয় দিলেন না তিনি রাধারানীর দেওয়জীর সহিত সাক্ষাৎ করিয়া তাহার হস্তে একখানি পত্র দিলেন বলিলেন এই পত্র আপনার মনিবের কাছে পাঠাইয়া দিয়া আমাকে উত্তর আনিয়া দিন দেওয়াঞ্জী বলিলেন আমার স্ত্রী লোক আবার অল্প বয়স্কা এজন্য তিনি নিয়ম করিয়াছেন যে কোনো অপরিচিত লোককে পত্র আনিলে আমরা তাহা না পড়িয়া তাহার কাছে পাঠাইব না আগন্তুক বলিলেন আপনি পড়ুন দেওয়াঞ্জি পত্র পড়িলেন প্রিয় ভগিনী এ ব্যক্তি পুরুষ হইলেও ইহা সহিত গোপনে সাক্ষাৎ করিও ভয় করিও না যেমন ঘটে আমাকে লিখিও শ্রীমতী বসন্ত কুমারী কামাখ্যা কন্যার স্বাক্ষর দেখিয়া কেহ আর কিছু বলিল না পত্র অন্তঃপুরে গেল অন্তঃপুর হইতে পরিচারিকা পত্রবাহক বাবুকে লইতে আসিল আর কেহ সঙ্গে যাইতে পারিল না হুকুম নাই পরিচারিকা বাবুকে লইয়া এক সুসজ্জিত গৃহে বসাইল রাধা রানীর অন্তঃপুরে সেই প্রথম পুরুষ মানুষ প্রবেশ করিল দেখিয়া একজন পরিচারিকা রাধারানীকে ডাকিতে গেল আর একজন অন্তরালে থাকিয়া আগন্তুককে নিরীক্ষণ করিতে লাগিল দেখিল যে তাহার বর্ণ গৌড় স্ফুটিত মল্লিকারাশির মতো গৌড় তাহার শরীর দীর্ঘ ঈষৎ স্থূল কপাল দীর্ঘ অতি সূক্ষ্ম পরিষ্কার ঘনকৃষ্ণ সুরঞ্জিত কেশ জালে মণ্ডিত চক্ষু সুবৃহৎ কটাক্ষ স্থির ভ্রুজগল সূক্ষ্ম ঘন দুরায়ত এবং নিবিড় কৃষ্ণ নাসিকা দীর্ঘ এবং উন্নত ওষ্টাধর রক্তবর্ণ ক্ষুদ্র এবং কোমল গ্রীবা দীর্ঘ অথচ মাংসল অন্যান্য অঙ্গ বস্ত্রে আচ্ছাদিত কেবল অঙ্গুলিগুলি দেখা যাইতেছে সেগুলি শুভ্র সুগঠিত একটি অঙ্গুলি বৃহদাকার হিরকে রঞ্জিত রাধারানী সেই স্থানে আসিয়া পরিচারিকাকে বিদায় করিয়া দিলেন রাধারানী আসিবা মাত্র দর্শকের বোধ হইল যে সেই কক্ষমধ্যে এক অভিনব সূর্যোদয় হইল রূপের আলোকে তাহার মস্তকের কেশ পর্যন্ত যেন প্রদীপ্ত হইয়া উঠিল আগন্তুকের উচিত প্রথম কথা কহা কেননা তিনি পুরুষ এবং বয়োজ্যেষ্ঠ কিন্তু তিনি সৌন্দর্যে বিমুগ্ধ হইয়া নিস্তব্ধ হইয়া রহিলেন রাধারানী একটু অসন্তুষ্ট হইয়া কহিলেন আপনি এরূপ গোপনে আমার সঙ্গে সাক্ষাতে অভিলাষ করিয়াছেন কেন আমি লোক কেবল বসন্তের অনুরোধেই আমি ইহা স্বীকার করিয়াছি আগন্তুক বলিলেন আমি আপনার সহিত এরূপ সাক্ষাতের অভিলাষী হইয়াছি ঠিক তাহা নহে রাধারানী অপ্রতিভ হইলেন বলিলেন তা নয় বটে তবে বসন্ত কী জন্য এরূপ অনুরোধ করিয়াছেন তাহা কিছু লেখেন নাই বোধহয় আপনি জানেন আগন্তুক একখানি পুরাতন সংবাদপত্র বাহির করিয়া তাহা রাধারানীকে দেখাইলেন রাধারানী পড়িলেন কামাখ্যাবুর স্বাক্ষরিত রুক্মিণী কুমার সম্বন্ধে সেই বিজ্ঞাপন রাধারানী দাঁড়াইয়া ছিলেন দাঁড়াইয়া দাঁড়াইয়া নারিকেল পত্রের ন্যায় কাঁপিতে লাগিলেন আগন্তুকের দেবতুল্য গঠন দেখিয়া মনে ভাবিলেন ইনি আমার সেই রুক্মিণী কুমার আর থাকিতে পারিলেন না জিজ্ঞাসা করিলেন আপনার নাম কি রুক্মিণী বাবু। আগন্তুক বললেন না না শব্দ শুনিয়ায় রাধারানী ধীরে ধীরে আসন গ্রহণ করিলেন আর দাঁড়াইতে পারিলেন না তাহার বুক যেন ভাঙিয়া গেল আগন্তুক বলিলেন না আমি যদি রুক্মিণী কুমার হইতাম তাহা হইলে বাবু এ বিজ্ঞাপন দিতেন না কেননা তাহার সঙ্গে আমার পরিচয় ছিল কিন্তু যখন এই বিজ্ঞাপন বাহির হয় তখন আমি ইহা দেখিয়া তুলিয়া রাখিয়াছিলাম রাধারানী বলিল যদি আপনার সঙ্গে এই বিজ্ঞাপনের কোনো সম্বন্ধ নাই তবে আপনি ইহা তুলিয়া রাখিয়াছিলেন কেন উত্তরকারী বলিলেন একটি কৌতূহলের জন্য আজ আট দশ বছর হইল আমি যেখানে সেখানে ঘুরিয়া বেড়াইতাম কিন্তু লোক লজ্জা ভয়ে আমার নামটি গোপন করিয়া কাল্পনিক নাম ব্যবহার করিতাম কাল্পনিক নাম রুক্মিণী কুমার আপনি অত বিমনা হইতেছেন কেন রাধারানী একটু স্থির হইলেন আগন্তুক বলিতে লাগিলেন যথার্থ রুক্মিনী কুমার নামধারী এমন কাহাকেও চিনি না যদি কেহ আমারই তল্লাশ করিয়া থাকে তাহা সম্ভব নহে তথাপি কি জানে সাত পাঁচ ভাবিয়া বিজ্ঞাপনটি তুলিয়া রাখিলাম কিন্তু কামাখ্যাাবুর কাছে আসিতে সাহস হইল না পরে পরে কামাখ্যাবুর শ্রাদ্ধে তাহার পুত্রগণ আমাকে নিমন্ত্রণ করিল কিন্তু আমি কার্যগতিকে আসিতে পারি নাই সম্প্রতি সে ত্রুটির ক্ষমা প্রার্থনার জন্য তাহার পুত্রদিগর নিকট আসিলাম কৌতূহলবশত বশত বিজ্ঞাপন সঙ্গে আনিয়াছিলাম প্রসঙ্গক্রমে উহার কথা উত্থাপন করিয়া কামাক্ষাবাবুর জ্যেষ্ঠ পুত্রকে জিজ্ঞাসা করিলাম যে এ বিজ্ঞাপন কেন দেওয়া হইয়াছিল কামাক্ষাবাবুর পুত্র বলিলেন যে রাধারানীর অনুরোধে আমিও এক রাধারানীকে চিনিতাম এক বালিকা আমি একদিন দেখিয়া তাহাকে আর ভুলিতে পারিলাম না সে মাতার পথ্যের জন্য আপনি অনাহারে থাকিয়া বনফুলের মালা গাঁথিয়া সেই অন্ধকার বৃষ্টিতে বক্তা আর কথা কহিতে পারিলেন না তাঁহার চক্ষু জলে পুড়িয়া গেল রাধারানীর চক্ষু জলে ভাসিতে লাগিল চক্ষু মুছিয়া রাধারানী বলিল ইতর লোকের কথায় এখন প্রয়োজন কি আপনার কথা বলুন আগন্তুক উত্তর করিলেন রাধারানী লোক নহে যদি সংসারে কেহ দেবকন্যা থাকে তবে সেই রাধারানী যদি কাহাকেও পবিত্র সরল চিত্ত এ সংসারে আমি দেখিয়া থাকি তবে সেই রাধারানী যথার্থ অমৃত বর্ণে বর্ণে অপসরার বিনা বাজে যেন কথা কহিতে বাদ সাধে করে অথচ সকল কথা পরিষ্কার সুমধুর অতি সরল আমি এমন কণ্ঠ কখনো শুনি নাই এমন কথা কখনো শুনি নাই রুক্মিণী কুমার এখন ইহাকে রুক্মিণী কুমার বলা যাওক ওই সঙ্গে মনে মনে বলিলেন আবার আজ বুঝি তেমন কথা শুনিতেছি রুক্মিণী কুমার মনে মনে ভাবিতেছেন আজ এতদিন হইল সেই বালিকার কণ্ঠস্বর শুনিলাম ঠিক আজও সে কণ্ঠ আমার মনের ভিতর জাগিতেছে যেন কাল শুনিয়াছি অথচ আজ এই সুন্দরীর কণ্ঠস্বর শুনিয়া আমার সেই রাধারানীকেই বা মনে পড়ে কেন এ কি সেই আমি মূর্খ কোথায় সেই দিন দক্ষিণে কুটির বাসিনী ভিখারিনী আর কোথায় এই উচ্চ প্রাসাদ বিহারিনী ইন্দ্রাণী আমি সেই রাধা রানীকে অন্ধকারে ভালো করিয়া দেখিতে পাই নাই সুতরাং জানি না যে সে সুন্দরী কি কুৎসিতা কিন্তু এই শচীনিন্দী তার উপশীর শতাংশের একাংশের রূপও যদি তাহার থাকে তাহা হইলে সেও লোক মনোমোহিনী বটে এদিকে রাধারানী অতৃপ্ত শ্রবণে রুক্মিণী কুমারের মধুর বচনগুলি শুনিতেছিল মনে মনে ভাবিতেছিলেন তুমি যাহা পাপিষ্ঠা রাধারানীকে বলিতেছ কেবল তোমাকেই সেই কথাগুলি বলা যায় তুমি আজ আট বছরের পর রাধারানীকে ছলিবার জন্য কোন নন্দন কানন ছাড়িয়া পৃথিবীতে নামেলে এতদিনে কি আমার হৃদয়ের পূজায় বৃত হইয়াছ তুমি কি অন্তর্যামী নহিলে আমি লুকাইয়া লুকাইয়া হৃদয়ের ভেতরে লুকাইয়া তোমাকে যে পূজা করি তাহা তুমি কি প্রকারে জানিলে এই প্রথম দুজনে স্পষ্ট দিবালোকে পরস্পরের প্রতি দিকপাত করিলেন দুইজনে দুইজনের মুখপানে চাহিয়া ভাবিতে লাগিলেন আর এমন আছে কি এই স্বসাগরা নদ নদী চিত্রিতা জীব পৃথিবী পৃথিবীতলে এমন তেজময় এমন মধুর সুখময় এমন চঞ্চল অথচ স্থির এমন সাহস্য অথচ গম্ভীর এমন প্রফুল্ল অথচ ক্রীড়াময় এমন আছে কি অপরিচিত অথচ অত্যন্ত অভিনব মুহূর্তে মুহূর্তে অভিনব মাধুরীমাময় আত্মীয় অথচ অত্যন্ত পর চিরস্মৃত অথচ অদৃষ্টপূর্ব কখনো দেখি নাই আর এমন দেখিব না এমন আর আছে কি রাধারানী বলিল বড় কষ্টে বলিত হইল কেননা চক্ষের জল থাকে না আবার সেই চক্ষের জলের ওপর কোথাওতে পোড়া হাসি আসিয়া পড়ে রাধারানী বলিল তা আপনি এতক্ষণ কেবল সেই ভিখারিনীর কথাই বলিলেন আমাকে যে কেন দর্শন দিয়াছেন তা তো এখনও বলেন নাই হ্যাঁ গা এমন করিয়া কি কথা কহা যায় যাহার গলা ধরিয়া কাঁদিতে ইচ্ছা করিতেছে প্রাণেশ্বর দুঃখণেশ সর্বস্ব যাহার গলা ধরিয়া কাঁদিতে ইচ্ছা করিতেছে প্রাণেশ্বর দুঃখণেশ সর্বস্ব চিরবাঞ্ছিত বলিয়া যাহাকে ডাকিতে ইচ্ছা করিতেছে আবার যাহাকে সেই সঙ্গে হ্যাঁ গা সেই রাধারানী পোড়ামুখী তোমার কে হয় গা বলিয়া তামাশা করিতে ইচ্ছা করিতেছে তাহার সঙ্গে আপনি মশাই দর্শন দিয়াছেন এই সকল কথা নিয়ে কি কথা কহা যায় তোমরা পাঁচজন রসিকা প্রেমিকা চতুরা বয়োধিকা ইত্যাদি আছো তোমরা পাঁচজনে বলো দেখি ছেলে মানুষ রাধারানী কেমন করে এমন কথা কয়গা রাধারানী মনে মনে একটু পরিতাপ করিল কেননা কথাটা একটু ভর্তসনার মতো হইল রুক্মিণী কুমার একটু অপ্রতিভ হইয়া বলিলেন তাই বলিতেছিলাম আমি সেই রাধা চিনিতাম রাধা মনে পড়িল একটু এতটুকু অন্ধকার রাত্রে জোনাকির নেয় এতটুকু আশা হইল যে যদি এই রাধারানী আমার সেই রাধারানী হয় তোমার রাধারানী রাধারানীর ছল করিয়া চুপি চুপি এই কথাটি বলিয়া মুখ নত করিয়া ঈষৎ হাসিল হ্যাঁ গা না হেসে কি থাকা জায়গা তোমরা আমার রাধারানী নিন্দা করিও না রুক্মিণী কুমারও মনে মনে ছল ধরিল এ তুমি বলো কেন কে প্রকাশ্যে বলিল আমারই রাধারানী আমি এক রাত্রি মাত্র তাহাকে দেখিয়া দেখিয়াছি বা কেমন করিয়া বলি এই আট বছরেও তাহাকে ভুলি নাই আমারই রাধারানী রুক্মণী কুমার বলিতে লাগিলেন সেই ক্ষুদ্র আশায় আমি কামাখাবাবুর জ্যেষ্ঠ পুত্রকে জিজ্ঞাসা করিলাম রাধারানী কে কামাখাবাবুর পুত্র সবিস্তারে পরিচয় দিতে বোধহয় অনিচ্ছুক ছিলেন কেবল বলিলেন আমাদিগের কোনো আত্মীয়ের কন্যা যেখানে তাহাকে অনিচ্ছুক দেখিলাম সেখানে অধিক করিলাম না কেবল জিজ্ঞাসা করিলাম রাধারানী কেন রুক্মিণী কুমারের সন্ধান করিয়াছিলেন শুনিতে পাই কি যদি প্রয়োজন হয় তো বোধ করি আমি কিছু সন্ধান দিতে পারি এই কথা বলিলে তিনি বলিলেন কেন রাধারানী রুক্মিণীবাবুকে খুঁজিতেছিলেন তাহা আমি সবিশেষ জানি না আমার পিতৃ ঠাকুর জানিতেন বোধ করি আমার ভগিনীও জানিতে পারেন যেখানে আপনি সন্ধান দিতে পারেন বলিতেছেন সেখানে আমার ভগিনীকে জিজ্ঞাসা করিয়া আসিতে হইতেছে এই বলিয়া তিনি উঠিলেন প্রত্যাগমন করিয়া তিনি আমাকে যে পত্র দিলেন সে পত্র আপনাকে দিয়াছি তিনি আমাকে সেই পত্র দিয়া বলিলেন আমার ভগিনী সবিশেষ কিছু ভাঙিয়া চুরিয়া বলিলেন না কেবল এই পত্র দিলেন আর বলিলেন যে এই পত্র লইয়া তাহাকে স্বয়ং রাজপুরে যাইতে বলুন রাজপুরে যিনি অন্নসত্র দিয়াছেন তাহার সহিত সাক্ষাৎ করিতে বলিলেন আমি সেই পত্র লইয়া আপনার কাছে আসিয়াছি কোনো অপরাধ করিয়াছি কি রাধারানী বলিল জানি না বোধ হয় যে আপনি মহাভ্রমে পতিত হইয়া এখানে আসিয়াছেন আপনার রাধারানী কে তাহা আমি চিনি কি না বলিতে পারছি না সে রাধারানীর কথা কি শুনিলে বলিতে পারি আমার হইতে তাহার কোনো সন্ধান পাওয়া যায়বে কি রুক্মিণী কুমার সেই রথের কথা সব ইস্তারে বলিলেন কেবল নিজদত্ত অর্থ ও বস্ত্রের কথা কিছু বলিলেন না রাধারানী বলিলেন স্পষ্ট কথা মার্জনা করিবেন আপনাকে রাধারানীর কোনো কথা বলিতে সাহস হয় না কেননা আপনাকে দয়ালু লোক বলিয়া বোধ হইতেছে না যদি আপনি সেই রূপ দয়াদ্র চিত্ত হইতেন তাহলে আপনি যে ভিখারী বালিকার কথা বলিলেন তাহাকে এমন দুর্দশাপূর্ণ দেখিয়া অবশ্য তার কিছু আনুকূল্য করিতেন কই আনুকূল্য করার কথা তো কিছু আপনি বলিলেন না রুক্মিণী কুমার বলিলেন আনুকূল্য বিশেষ কিছুই করিতে পারি নাই আমি সেদিন নৌকা পথে রথ দেখিতে আসিয়াছিলাম পাছে কেহ জানিতে পারেন এই জন্য রুক্মিণী কুমার রায় পরিচয়ে লুকাইয়া আসিয়াছিলাম অপরাহ্নে ঝড় বৃষ্টি হওয়ায় বোটে থাকিতে সাহস না করিয়া একা তটে উঠিয়া আসিয়াছিলাম সঙ্গে যাহা অল্প ছিল তাহাই রাধারানীকে দিয়াছিলাম কিন্তু সে অতি সামান্য পরদিন প্রাতে আসিয়া উহাদের বিশেষ সংবাদ লইব বলিয়া মনে করিয়াছিলাম কিন্তু সেই রাত্রে আমার পিতার পীড়ার সংবাদ পাইয়া তখনই কাশি যাইতে হইল পিতা অনেক দিন রুগ্ন হইয়া রহিলেন কাশি হইতে প্রত্যাগমন করিতে আমার বৎসরাধিক বিলম্ব হইল বৎসর পরে আমি ফিরিয়া আসিয়া আবার সেই কুটিরের সন্ধান করিলাম তাহাদিগকে আর সেখানে দেখিলাম না রাধারানী কহিল একটি কথা জিজ্ঞাসা করিতে ইচ্ছা করিতেছি বোধায় সে রথের দিন নিরাশ্রয়ে বৃষ্টি বাদলে আপনাকে সেই কুটিরেই আশ্রয় লইতে হইয়াছিল আপনি কতক্ষণ সেখানে অবস্থিতি করিলেন অধিক্ষণ নহে আমি যাহা রাধারানীর হাতে দিয়াছিলাম তাহা দেখিবার জন্য রাধারানী আলো জ্বালিতে গেল আমি সেই অবসরে তাহার বস্ত্র কিনিতে আসিলাম আর কি দিয়া আসিলেন আর কি দিব একখানি ক্ষুদ্র নোট ছিল তাহার কুটিরে রাখিয়া আসিলাম নোটখানি ওই রূপে দেওয়া বিবেচনা সিদ্ধ হয় না তাহারা মনে করিতে পারে আপনি নোটখানি হারাইয়া গিয়াছেন না আমি পেন্সিলে লিখিয়া দিয়াছিলাম রাধা রানীর জন্য তাহাদের নাম স্বাক্ষর করিয়াছিলাম রুক্মিণী কুমার রায় যদি সেই রুক্মিণী কুমারকে এই রাধা রানী অন্বেষণ করিয়া থাকে এই ভরসায় বিজ্ঞাপনটি তুলিয়া রাখিয়াছিলাম রাধা রানী বলিল তাই বলিতেছিলাম আপনার দয়াদ্রচিত্ত বলিয়া বোধ হয় না যে আপনার শ্রীচরণ দর্শনের জন্য এইটুকু বলিতেই আছেছি রাধারানী ফুলের কুড়ির মতো ভেতর যেমন জল ভরা থাকে ফুলটি নিচু করিলে যে ঝরঝর করিয়া পড়িয়া যায় রাধারানী মুখ নত করিয়া এইটুকু বলিতেই তাহার চোখের জল ঝরঝর করিয়া পড়িতে লাগিল অবনে যেদিকেই রুক্মিণী কুমার ছিলেন সেই দিকেই মাথার কাপড়টা বেশি করিয়া টানিয়া দিয়া সে ঘর হইতে রাধারানী বাহির হইয়া গেল রুক্মিণী কুমার বোধহয় চোখের জলটুকু দেখিতে পান নাই কি পাইয়াই থাকিবেন বলা যায় না